हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पापा की पड़ी। तो देखो देखो, आज का मैं আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি খাওয়া দিয়ে স্টার্ট করলাম, স্কুল থেকে এসেছি, এসে এখন খেতে বসেছি। দুপুর থেকে আমার ব্লগটা আমি শুরু করেছি। তো থালায় দেখো কি কি রয়েছে। রয়েছে কলা ভাজা, রয়েছে বাঁধাকপির তরকারি, রয়েছে মাংস রয়েছে। তো আমি একদম খুব আনন্দতে খাচ্ছি। দেখো থালার মধ্যে যা যা রয়েছে, আমি সবজিও খাই, সব কিছুই খাই। দেখো তো আমি এখন খাই আর তোমরা দেখতে থাকো। দেখো আমি কোনো দিকেই তাকাচ্ছি না, কোনো কিছু করছি না, এত জোর আমার খিদে পেয়েছে, খেয়েই যাচ্ছি। তো সকালে তো আমি স্কুলে গেছিলাম, একদম ভোরবেলা উঠে স্কুলে গেছি, আর টিফিন তো তেমন কিছু খাওয়া হয় না স্কুলের মধ্যে। তো এসে আমার এত খিদে পেয়েছে, আমি তো কোনো দিকে দেখছি না, খেয়ে নিচ্ছি গপ গপ করে। তো দেখো বন্ধুরা, তারপর দেখলাম যে মা ভিডিও করছে, বললাম তো খাওয়া আমার শেষ হয়ে গেল, এবার একটুখানি ঘুমিয়ে নেব। উ করছি কি ঠান্ডা না, তার জন্য। তাই এবার ঘুম থেকে উঠে গেছি, উঠে এবার আমি পড়তে বসে গেছি। ঘুম থেকে উঠে তখন 4:30-এর দিকে আমি উঠে পড়তে বসলাম, এখন ড্রয়িং করছি একটা ফোন দেখে। তারপর পড়া হয়ে যেতে খাওয়া, এবার আবার খাওয়াতে চলে এলাম। তো এখন চিপস নিয়েছি, ছোলা ভাজা, বিস্কুট নিয়ে খেয়ে নিয়েছিলাম। এবার বোনরা এসেছে, বোন আমরা সবাই লুকোচুরি খেলছি দেখো ঘরের মধ্যে। বাইরে তো আজকে যেতে পারিনি, পার্কে যেতে পারিনি, তাই ঘরের মধ্যেই আজ লুকোচুরি খেলছি আমরা। আর কত মজা হচ্ছে, এই যে বোনকে নিয়ে আমি ঘোরাচ্ছি, দেখো ছোট বোনকে বলছে পড়ে যাব পড়ে যাব, ভয় পাচ্ছে। দেখো আমি নিয়ে ঘোরালাম, কত আদর করছি দেখো বোনকে। তো এবার আর একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো চলো দেখতে থাকো। দেখো আমার বোন তো খুলছে, দেখো শুধু ব্যাগটাকে একবার, যেন কি করে যে এক্ষুনি শুধু ব্যাগটা চোখের সামনে চলে আসে। তো এই দেখো ব্যাগটাকে ওপেন করলো, আনবক্সিং করলো, তোমাদের সামনেই করলো। তো এবার খুলছে ব্যাগটা, দেখো কত সুন্দর ব্যাগটা, খুব পছন্দ হয়েছে আমাদের। একটাই এনেছি, আমারও ব্যাগ আছে, এটাই আমরা দুই বোনে একসঙ্গে নিয়ে ঘুরবো। তো আমাদের মধ্যে ওসব নেই। তো এখন ব্যাগটাকে আমরা ঠিক করে ওই যে স্লাইং ব্যাগে রেখে দিয়েছে, হ্যান্ডব্যাগও নিতে পারি, আবার স্লাইং ব্যাগের যে ফিতেটা ওটাও দিয়েছে, আমরা এখন বসে বসে লাগাবো। আমার বোনকে দেখো কি করছে, আমি আবার হাসছি, গলায় নিয়ে নিচ্ছে। তো এবার রাতের খাবার, এখানে মা করেছিল বিট আর মটরশুঁটি সিদ্ধ করেছে, করে ওটাকে গ্রাইন্ড করে নিল, নিয়ে এটাকে পরোটা করে খাবে। আমরা তো খেতে চাই না সবজি, তো বুঝতেই পারিনি একদম এত সুন্দর লাগছিল পরোটাটা, যে ওইটার মধ্যে ওইগুলো দেয়া ছিল। মা বলল কি লাল পরোটা খেয়ে দেয়, কালারিং পরোটা, তো বুঝতেই পারিনি ওর মধ্যে মটরশুঁটি আর বিট দেয়া ছিল। সুন্দর করে এখন মা মেখে নিচ্ছে, নিয়ে ওটাকে পরোটা করে খাবে, বলল হেলদি হবে, তোরা তো খেতে চাস না একদম সবজিগুলো। তো এখন এই যে আটা মাখাচ্ছে মা, তোমরাও এমনি করে খাওয়াতে পারো বাচ্চাদের, বাচ্চারা তো সবজি খেতে চায় না, ওর জন্য এমনি করে খাওয়ালে ওরা একদম বুঝতে পারবে না, একদম মনেই হবে না যে এর মধ্যে কোনো সবজি দেয়া আছে। তো এখন মা এগুলোকে পরোটা বানাবে, তার জন্য রেডি করছে।
তো এবার মা খাবার সাজিয়ে দিচ্ছে, পরোটা দিল প্রথমে আমাদের দুজনে, তো তার মধ্যে একটু করে ডিম ভাজা দিয়ে দিল, আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে সস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।